নমস্কার, ভয়েস এটিনে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি প্রহরী। সংবাদ শুরুর প্রথমে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ সংবাদ ভয়েস এক্সপ্রেসে। 27 সেপ্টেম্বর ভারত বন্ধের সমর্থনে কুমারঘাটে বামফ্রন্টের শহর কাঁপানো মিছিল। মাছমরা এলাকায় ভারতীয় জনতা পার্টি জনসভা 42 পরিবারে 169 জন ভোটার যোগদান করেন। কুমারঘাট ডিএফও সংলগ্ন এলাকায় দুটি দোকানে চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল, মাথায় হাত দোকানের মালিকদের। লায়ন্স ক্লাব অফ কুমারঘাট রয়্যালসের পক্ষ থেকে 25 সেপ্টেম্বর শনিবার রামকৃষ্ণ সাহেব আশ্রমে পিউরিফাই ফিল্টার দান করা হয়। 25 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজির উদ্যোগে আমতলী এলাকায়। 27 সেপ্টেম্বর সারা ভারত বর্ষব্যাপী ধর্মঘটের সমর্থনে শনিবার দুপুরে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে আগরতলা সিটি সেন্টারের সামনে লিফলেট বিলি। হাইজিনিক এবং উন্নত মানের সুস্বাদু চায়ের মাধ্যমে স্বাবলম্বন হওয়ার প্রয়াস এক তরুণ যুবকের বাড়ি ধর্মনগর। গোমতী জেলার জেলা পরিষদ ও হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদ্যোগে গোমতী জেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৈলাসর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান এবং চেয়ার চুরির অভিযোগে শীত ঘুমে আচ্ছন্ন কৈলাসর থানার পুলিশ। পানীয় জলের দাবিতে গণ্ডাছড়ায় পথ অবরোধ করলেন এলাকাবাসী। শনিবার প্রধানমন্ত্রীর উদ্যোগকে বাস্তবায়িত করতে আজাদীকে অমৃত মহোৎসব উপলক্ষে মেগা ফিট ইন্ডিয়া ফ্রিডম রান অনুষ্ঠিত হলো আগরতলা আড়ালিয়া স্কুল মাঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আগরতলা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে 183তম মহারাজা বীরচন্দ্র মানিকের জন্মজয়ন্তী। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা শতবার্ষিকী ভবনে 26th ভেনিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এক মহিলা বাড়ি ফেরার পথে তার গলা থেকে হার ছিনতাই করে নিয়ে যায় দুই ছিনতাই বাজ। ঘটনা ভাটি অভয়নগর শিব মন্দির সংলগ্ন এলাকায়। ভারতীয় জনতা পার্টির পাবেশ্বরী মন্ডলের উদ্যোগে মাছমারায় এক জনসভায় 42 পরিবারে 169 জন ভোটার ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে দলে যোগদান করেন মন্ত্রী ভগবান দাসের হাত ধরে। গেরুয়াই আসে তছনছ রাজ্যের পাহাড় সমতলের ডান বাম বিরোধী দল। শনিবার ভারতীয় জনতা পার্টির বাবেছড়া মন্ডলের উদ্যোগে মাছমরা বাজার সেটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালনের মধ্যে দিয়ে এক জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় জাতি উপজাতি নারী পুরুষের ভিড় ছিল লক্ষণীয়। উপজাতি নৃত্যের মধ্যে দিয়ে এই দিনের জনসভা হয়ে ওঠে মুখরিত। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলী জাতি সমন্বয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান দাস, সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা। এই দিনের এই জনসভায় 42 পরিবারে 169 জন ভোটার ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা হাতে নিয়ে দলে যোগদান করেন মন্ত্রী ভগবান দাসের হাত ধরে, এমনটাই এই জনসভায় জানিয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা। 42 পরিবার নিয়ে 169 ভোটার ভারতীয় জনতা পার্টি হামজাগই ভারতীয় জনতা পার্টি বানানো রমখা এবং চিনি পার্টিও যোগদান যোগদান সভা চিনি মন্ত্রী সভানি চিনি অন্যতম মন্ত্রী চিনি ভগবান দাস তারপরে অরণী মন্ডল যত কার্যকর্তারা তোমায়। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে এবং ভক্তবৃন্দদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে লায়ন্স ক্লাব অফ কুমারঘাট রয়্যালসের পক্ষ থেকে 25 সেপ্টেম্বর শনিবার রামকৃষ্ণ সেবা আশ্রমে একটি পিউরিফাই ফিল্টার দান করা হয়। যদিও বিভিন্ন জায়গায় লায়ন্স ক্লাব অফ কুমারঘাট রয়্যালসের সামাজিক কর্মসূচিতে অনেক অবদান রয়েছে, তবে আশ্রমের এই পিউরিফাই ফিল্টার অর্থাৎ পানীয় জলের সুবন্দোবস্ততায় আশ্রমের পরিচালক কমিটির মধ্যে খুশির হাওয়া পরিলক্ষিত হয়। লায়ন্স ক্লাব হলো ইন্টারন্যাশনাল একটি ক্লাব, একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এটি 1916 সালে মেলভিন জোন্স কর্তৃক শিকাগোতে প্রতিষ্ঠিত হয়। 2015 সালের মধ্যে সারা বিশ্বের 200টি দেশে 9.4 মিলিয়ন সদস্য নিয়ে 46,000 স্থানীয় ক্লাব সংগঠিত করে। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়ার্ক গ্রুপ ইলিয়ন্সে অবস্থিত। প্রসঙ্গত মূল বিষয় হচ্ছে লায়ন্স ক্লাব অফ কুমারঘাট রয়্যালস, যেটা নাকি রক্তদান শিবির, কোভিড-19 মহামারীকালে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা সহ নানান সমাজসেবামূলক কাজে জড়িয়ে আছে। 25 সেপ্টেম্বর অর্থাৎ শনিবারও সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে কুমারঘাট রামকৃষ্ণ আশ্রমে একটি ঠান্ডা পিউরিফাই ফিল্টার দান করেন লায়ন্স ক্লাব অফ কুমারঘাট রয়্যালসের সদস্যরা।
সামনেই আশ্রমে দুর্গাপূজো। সকাল থেকে ভক্তদের সমাগম শুরু হয়ে যায়। দুপুর বেলায় প্রচন্ড গরমের মধ্যে সবাই একটু ঠান্ডা জলের পিয়াসে থাকেন, তাই সবকিছু চিন্তা ভাবনা করে শনিবার একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মহৎ কাজের উদ্বোধন হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ কুমারঘাট রয়্যালসের সম্পাদক ডক্টর সুব্রত শর্মা, সভাপতি মানব সাহা সহ অন্যান্য সদস্য সদস্যরা। সুস্থ পানীয় জলের এই পরিষেবা পেয়ে আশ্রম পরিচালক কমিটির মধ্যে আনন্দের সাড়া পরিলক্ষিত হয় এবং আশ্রম কমিটির পক্ষ থেকে লায়ন্স ক্লাব অফ কুমারঘাট রয়্যালসের এই মহদ্দানকে স্বাগত জানানো হয়। এই দিনের আয়োজনের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে লায়ন্স ক্লাব অফ কুমারঘাট রয়্যালসের সম্পাদক ডক্টর সুব্রত শর্মা জানান। নমস্কার সবাইকে, আজকে সমবেত ভক্তবৃন্দ রামকৃষ্ণ আশ্রম কুমারঘাটের এবং আমার কুমারঘাট লায়ন্স ক্লাবের যারা সদস্য সবাই আমরা এখানে উপনীত হয়েছি আজকে একটা মহতী অনুষ্ঠানের জন্য, যেটা আমরা দীর্ঘকাল থেকে আমরা প্রতীক্ষা ছিলাম। আমিও রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা প্রতিটি মুহূর্তেই ফিল করতাম যে এখানে একটা পিউরিফাইড ওয়াটারের বন্দোবস্ত করা অত্যন্ত দরকার। পানীয় জল যাতে করে পরিশুদ্ধ এবং ঠান্ডা পানীয় জল যদি যাতে করে আমরা ভক্তদের দিতে পারি। আমরা জানি বিভিন্ন অনুষ্ঠানের সময়, বিশেষত দুর্গাপূজার সময় এখানটায় অষ্টমী এবং নবমীতে প্রায় 3-4 হাজার মানুষের সমাগম হয়, তখন জলের একটা এবং প্রায় সময়ই তখন আমরা আমাদের যে ওয়েদারটা থাকে সেটা কিন্তু একটা অত্যন্ত গরম থাকে, তাই জন্য আমরা তখন আমরা দেখি যে ভক্তরা প্রসাদ গ্রহণের পর জলের জন্য ছুটাছুটি করে থাকেন। সেটার সেই প্রয়োজনীয়তার তাগিদেই আমরা ভাবলাম যে রামকৃষ্ণ আশ্রমকে একটা আমরা ওয়াটার কুলার 60 লিটার ক্যাপাসিটির এবং তৎসঙ্গে ক্যান্টের একটা ওয়াটার পিউরিফায়ার আমরা আজকে প্রদান করতে পেরে আমরা নিজেকে খুব গর্বিত এবং আনন্দিত মনে করছি। আমরা মনে করি যে রামকৃষ্ণ আশ্রম এটার দ্বারা উপকৃত হবে এবং পাশাপাশি ভক্তবৃন্দ যারা আছেন ওনারাও এই ওনাদের পিপাসা মেটাতে পারবেন। এতেই আমাদের কুমারঘাট লায়ন্স ক্লাব অফ রয়্যালসের সার্থকতা এবং এইটুকু কামনা করে এবং আগামী দিনে যাতে করে লায়ন্স ক্লাব আরও এই ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারে। সবাইকে নমস্কার। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের লায়ন্স ক্লাব কুমারঘাটের বিশেষ বিশেষ সদস্যবৃন্দ, রামকৃষ্ণ সেবাশ্রমের ভক্তবৃন্দ, এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স সবাই। আমরা অত্যন্ত আনন্দের সাথে আজকের দিনটি পালন করতে যাচ্ছি। লায়ন্স ক্লাব ও কুমারঘাটের পক্ষ থেকে রামকৃষ্ণ সেবাশ্রমকে একটা ওয়াটার ফিল্টার দেওয়া হয়েছে, যেটা ঠান্ডা পানীয় জল ভক্তবৃন্দরা গ্রহণ করবেন পাবেন। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমরা হৃদয় দিয়ে আপনাদের এই দান আমরা গ্রহণ করছি আশ্রমের পক্ষ থেকে। লায়ন্স ক্লাব এটা ভারতবর্ষের সবচেয়ে বড়, সেকেন্ড লার্জেস্ট ভলান্টারি অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। এটার প্রায় 6,335টা ক্লাব আছে সমস্ত ভারতবর্ষে। মেম্বার্স আছেন প্রায় 2,35,000-এর মতো। ভারতবর্ষে প্রথম লায়ন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 1956-এর ফেব্রুয়ারি মাসে বোম্বেতে। তারপর থেকে ওনারা সমস্ত ভারতবর্ষে, এমনকি রিমোট এরিয়াতে, প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন সময়ে ওরা সেবামূলক কাজ করছেন। আমাদের আশ্রমটাও, আমরাও একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, আমরাও অর্গানাইজড ইনস্টিটিউশন, যেখান থেকে আমরাও সেবামূলক কাজ করি। আমি আজকের এই মহতী অনুষ্ঠান থেকে লায়ন্স ক্লাবের সমস্ত সদস্য সদস্যাদের আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানাচ্ছি এবং ঠাকুর মঙ্গল করুন, আপনারা সবাই ভালো থাকুন, এভাবে জনগণের সেবা করে যান, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ভারত বন্ধের সমর্থনে কুমারঘাট বামফ্রন্টের শহর কাঁপানো মিছিল শনিবার বনরময়ী মিছিলে পা মেলান মহকুমার শত শত সংগ্রামী শ্রমজীবী মানুষ। মহকুমা সদরের বুকে জাতীয় সড়কের উপর দিয়ে তপ্ত রোদে ছুটেছেন গোটা মহকুমার নারী ও পুরুষ। কেন্দ্রীয় সরকারের 3টি কৃষি আইন বাতিলের দাবিতে 27 সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। তারই সমর্থনে কুমারঘাটে জোরদার এই প্রচার আন্দোলন।
মিছিল শেষে অনুষ্ঠিত হয়েছে এক পথসভাও। বন্ধকে সফল করতে আহ্বান জানিয়েছে বামফ্রন্টের নেতৃবৃন্দ। আমরা আত্মবাদ দাবির ভিত্তিতে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বানে যে কর্মসূচি চলছে সেই দাবিগুলোর সমর্থনে আজকের এই বিক্ষোভ মিছিল। কাজেই আমি সবাইকে অনুরোধ করব কর্মসূচিগুলোকে সার্বিকভাবে সফল করার জন্য। দিনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হয় কৈলাসহর তথ্য সংস্কৃতি দপ্তর ও বিদ্যালয় দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় কৈলাসহর পুরাতন টাউন হলে। তথ্য সংস্কৃতি দপ্তর ও বিদ্যালয় দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয় কৈলাসহরের পুরাতন টাউন হলে। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন অনুকূল জেলা পরিষদের সহসভাধিপতি শ্যামল দাস। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অমৃতলাল ভট্টাচার্য, অনুকূল জেলার শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক প্রশান্ত কিলিকদার। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা ও মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করে জেলা পরিষদের সহসভাপতি শ্যামল দাস বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একজন দার্শনিক ছিলেন। তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। ছোটবেলায় তিনি মা বাবাকে হারিয়েও প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে বড় হয়ে তিনি প্রথম চালা জীবনে দ্বিতীয় হননি। তিনি চেয়েছিলেন গরিব মেহনতি মানুষের উন্নয়ন, তাই বর্তমান কেন্দ্রীয় সরকার গরিব মানুষের জন্য সমস্ত প্রকল্প তাকে সম্মান দিয়ে তার নামে করেছেন। অনুষ্ঠানের প্রধান বক্তা অমৃতলাল ভট্টাচার্য বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তিনি সরকারি চাকরি পেলেও তিনি চাকরি করেননি। তিনি বলেছিলেন, ভারতবর্ষের গরিব মানুষের দরিদ্রতা যদি দূর করা হয় তাহলে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। মহান ব্যক্তির জন্মজয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি সরকারিভাবে। হয়তোবা এবছর সরকারিভাবে আমাদের তৃতীয় বর্ষ। এই মহান ব্যক্তির জীবনী সম্বন্ধে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, যেহেতু এখানে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, আপনাদের মনে রাখা দরকার উনি খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তদুপরিও উনি একজন মেধাবী ছাত্র ছিলেন। উনি স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবনে কোনো দিন উনি দ্বিতীয় হননি, সবসময় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। এমনই একজন মেধাবী ছাত্র ছিলেন আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি। উনি একজন রাজনীতিবিদও ছিলেন, একজন সমাজসেবীও ছিলেন, উনি একজন দার্শনিকও ছিলেন। উনার যে দর্শন ছিল একাত্ম মানববাদ, তিনি সমস্ত দর্শনকে এক সাইডে রেখে কমিউনিজম ক্যাপিটালিজম সমস্ত দর্শনকে একদিকে রেখে তিনি একাত্ম মানববাদের কথা বলেছিলেন। তিনি মানতেন সব কিছুই এক, একজন ব্যক্তির সঙ্গে সমস্ত দেশের সম্পর্ক রয়েছে। একজন ব্যক্তি কোথা থেকে আসে, আসে একটি পরিবার থেকে, একটি পরিবার কোথা থেকে আসে, একটি সমাজ থেকে, একটি সমাজ কোথা থেকে আসে, একটি দেশ থেকে। একটি দেশের যা কিছু ঘটে আমাদের একজন ব্যক্তির সঙ্গে তার কোনো না কোনোভাবে রিলেশন রয়েছে। উনার যে আদর্শ ছিল অন্ত্যোদয়, সেই আদর্শকে কেন্দ্র করেই বর্তমান সরকার ভারতবর্ষে আমাদের ভারতবাসীর জন্য যা কিছু প্রকল্প চালু করছে তার অধিকাংশই উনার নামে কিংবা উনার যে নীতি আদর্শ অন্ত্যোদয় ভাবনাকে সামনে রেখে আমাদের
বর্তমান সরকার ভারতবর্ষের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারা করছে। একটা সময় মাকে হারিয়েছে, যে দাদুর বাড়িতে ছিল দাদুকে হারিয়েছে, মামার বাড়িতে আশ্রয় নিয়েছে, তখন সে স্কুলে পড়ছে, সে হচ্ছে মামাও চলে গেলেন দুনিয়া ছেড়ে, একটা স্তরে মামিও চলে গেল। 9 বছর বয়সে প্রথমে একটা স্কুলে ওর নাম লেখানো হয়েছিল, যে স্কুলে যাওয়ার সুযোগ কিন্তু তিনি পেতেন না, কিন্তু 3, 4, 5 প্রত্যেকটা পরীক্ষাতে দেখা যাচ্ছে স্কুলে দাঁড়িয়েও সে ফার্স্ট ক্লাস। এইভাবে সে একসময় মেট্রিক পরীক্ষা দিল, মাধ্যমিক পরীক্ষা দিল, কিন্তু সেগুলো আশ্চর্য হবে তার যে প্রতিভা, যে যে প্রতিভাটা অন্তঃস্থল থেকে উচ্চারিত, সেই প্রতিভা এবং তার মধ্যে তার একটা যে নির্বিত্ততা, বর্ণহীনতার যে নির্বিত্ততা, এই দুটার সংশ্লেষে আমি মনে হয় আমার বিশ্লেষণে তার মধ্যে জানা অজানাকে জানা এবং প্রশ্ন করা বা বিশ্বটাকে বোঝা, নিজের মধ্যে আত্মস্থ করা, মন্থন করা, সংশ্লেষ বিশ্লেষণ সংশ্লেষ এবং সিদ্ধান্তে আসার প্রক্রিয়াটা তার মনোজগতে গভীর থেকে গভীরিত হয় এবং যার পরিণতিতে মাধ্যমিকে দেখা গেল সে উত্তরপ্রদেশ বোর্ডের মধ্যে ফার্স্ট ক্লাস পাস। কৈলাসর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে ধারাবাহিক চুরির ঘটনায় নাজেহাল স্কুল কর্তৃপক্ষ শহরের প্রাণকেন্দ্রে তথা খোদ কৈলাসর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় ও আবাসস্থলে লাগোয়া এই বিদ্যালয়ের ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি দাস জানান, 18 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে 7টি সিলিং ফ্যান এবং 5টি চেয়ার চুরি করে নিয়ে যায় চোরের দল। শুধুমাত্র সিলিং ফ্যান এবং চেয়ারই চুরি করে নি, বিদ্যালয়ের একাধিক প্রয়োজনীয় সামগ্রীও তছনছ করে যায়। বিদ্যালয়ের তরফ থেকে এই ব্যাপারে কৈলাসর থানায় লিখিত অভিযোগ করা হয় 13 সেপ্টেম্বর। আশ্চর্যজনক বিষয় হলো 25 সেপ্টেম্বর বিদ্যালয়ে আসার পর পরলক্ষিত হয় বিদ্যালয়ের ক্লাসরুম থেকে আরও 3টি সিলিং ফ্যান চুরি হয়ে যায়। শুধুমাত্র 2021 সালে এই ঘটনা নয়, গত বছর লকডাউন চলাকালীন সময়েও বিদ্যালয়ের মিড ডে মিলের বাসনপত্র সহ একাধিক সামগ্রী চুরি যায়। সেই ব্যাপারে আজ পর্যন্ত কোনো ধরনের সাফল্য পায়নি পুলিশ প্রশাসন। 23 তারিখ অভিযোগ করার পরও চুরির দল নির্দ্বিধায় 24 তারিখ ফের চুরি করতে সক্ষম হলো একমাত্র পুলিশ প্রশাসনের শীতঘুমের ফলে। শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় কৈলাসর মহকুমা পুলিশের আধিকারিকের কার্যালয় এবং আবাসস্থলের মধ্যে ব্যবধান শুধুমাত্র একটা প্রাচীরের, তারপরও চুরির দল নির্দ্বিধায় একের পর এক চুরি সংঘটিত করছে। শিশু নিকেতন বিদ্যালয়ে বিগত কয়েকদিন যাবত পরপর কয়েকবার চুরির ঘটনা সংঘটিত হয়। প্রথমত ক্লাস 7-এর রুম থেকে চুরেরা 4টি ফ্যান চুরি করে নিয়ে যায়। তার 1-2 দিন পরেই 10ম শ্রেণীর রুম থেকে আবার 3টি এবং গত পরশুদিন রাতে নিউ কনস্ট্রাকশন বিল্ডিংয়ের 1টি রুম থেকে আরও 3টি ফ্যান চুরি হয়। পাশাপাশি বিভিন্ন ক্লাসরুম থেকে 5টি চেয়ার চুরি করে নিয়ে যায় চুরেরা। বিভিন্ন সময়ে স্কুলে এই ধরনের অসামাজিক কাজ আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি। নেশা কারবারিরা অনেক সময় এখানে তাদের নেশার আসর বসায়। আমরা স্কুলে এসে মদের বোতল, তারপরে চানাচুরের প্যাকেট, চিপসের প্যাকেট, সিগারেটের প্যাকেট, এগুলো আমরা পাই, জলের বোতল। তারপরে গত বছরে লকডাউন পিরিয়ডে এই স্কুলের মিড ডে মিলের রান্নাঘরের তালা ভেঙে চোরেরা সমস্ত বাসনপত্র চুরি করে নিয়ে যায়। সায়েন্স কিট ক্লাস 9-10 এবং ক্লাস 8-এর এগুলো চোরেরা কিছু ভেঙে নষ্ট করে দিয়ে যায়, কিছু তারা নিয়ে যায়। কমপ্লেন করা হয়েছে থানাতে এবং মাননীয় ওসি সাহেব এই ব্যাপারে তদন্তের আশ্বাস দিয়েছেন এবং এর সুষ্ঠু সমাধান তিনি করবেন, আমাদের তিনি কথা দিয়েছেন, আমরা লিখিত আবেদনও জানিয়েছি। এইচএম স্যার যখন স্কুল থেকে বেরিয়ে যাওয়ার আগে বা আইএসএ দেখছে
কয়েকটা রুমের চেয়ার গেছে এবং দশটা ফ্যান চুরি হয়েছে। আমরা যথারীতি এসএম স্যার এবং এসএমসির চেয়ারম্যান হিসাবে আমরা থানাতে জানাচ্ছি, ওসি সাহেব কিছু এইটা নিজে হ্যান্ডেলিং করবো এবং দেখবো। যেদিনই কমপ্লেনটা করছি থানাতে, এদিনই আবার রাত্রেবেলা চারটা ফ্যান চুরি হয়ে গেছে। এর মধ্যে আমরা একটা সমস্যা হইল, স্কুলের নাইট গার্ড নাই। অনেক স্কুল কর্তৃপক্ষ থেকে অনেক লেখালেখি করার পরেও একটা মানে নাইট গার্ড ফোন গেছে না, এই একটা সমস্যা আছে নাইট গার্ডের। যদি নাইট গার্ডটা দেওয়া হয় তো কিছু আর স্কুলে অনেক অসামাজিক কাজকর্ম হয় রাত্রেবেলা, আর এই সেটা নীরব থাকে, এই স্কুলটা সন্ধ্যার পরে বহুত নীরব হয়ে যায়। তো যদি নাইট গার্ডের ব্যবস্থা করা হয় আসলে সরকার থেকে, তেমন আমরা কিছু হলেও একটু আসার ইয়ে দেখব। আর এমনি স্কুলের অনেক সমস্যা আছে, নতুন করে এই সমস্যাটা আমার মানে স্কুল কর্তৃপক্ষ এইচএম বা বিভিন্ন মাস্টার বা এসএমসির একটা প্রেশারে ফেলা গেছে। আমি প্রশাসনের কাছে এটাই কই, মানে দ্রুত যাতে এই কেসটার নিরসন করে। গোমতি জেলা পরিষদ ও হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা যৌথ উদ্যোগে গোমতি জেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 25 সেপ্টেম্বর শনিবার গোমতি জেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, ডক্টর প্রদীপ ভৌমিক, চিকিৎসক উদয় মজুমদার, সহকারী সভাধিপতি দেবল দেবরায়, মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ, সাংবাদিক প্রাণময় সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মী এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সদস্য সদস্যরা। আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, রাজ্য সরকার চাইছে রাজ্যকে নেশামুক্ত করার জন্য, সেই লক্ষ্যকে সামনে রেখে মূলত শনিবারের এই আলোচনা সভা। যে মূল প্রতিপাদ্য তার অনেকটাই আলোচনা হয়েছে, এখন আমরা কোন প্রশ্নে যেতে হবে, আর প্রতিজ্ঞা বলেছেন মিডিয়ার কী ভূমিকা। হ্যাঁ, নেশামুক্তির বা এই এইচআইভি এডিক্টেড যারা চ্যানেল ইসেতে ড্রাগ নিচ্ছেন ফলে এইচআইভি এডিক্টেড হচ্ছেন, তাদের প্রতি আমাদের সংবাদ মাধ্যমেরও একটা কর্তব্য রয়েছে। আমরা অ্যাওয়ারনেস করতে পারি আমাদের নিজের সংবাদ মাধ্যমে, এবং আমরা পুলিশ প্রশাসনকে সাহায্য করতে পারি। আমরা যারা এই নেশামুক্তি নিয়ে কাজ করেন তাদেরকে সহযোগিতা করতে পারি। আমার অমরপুরে সম্প্রতি এইচআইভি এডিক্টেড প্রচণ্ড হারে বেড়ে গেছে, খুব সম্ভবত মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রায় 50 জনের কাছাকাছি এইচআইভি এডিক্টেড আছে যারা ট্রিটমেন্টে আছে। এখন আমি এমনও শুনেছি একজন স্টুডেন্ট আগরতলা থেকে বাইসাইকেল চালিয়ে অমরপুরে চলে এসেছেন টাকা সংগ্রহ করার জন্য, তার নেশার টাকা সংগ্রহ করার জন্য বাইসাইকেল নিয়ে চলে এসেছেন অমরপুরে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেক অনেক কষ্ট করে তাকে ওই রাস্তা থেকে সরিয়ে এনেছেন আমাদের স্বাস্থ্যকর্মীরা, এবং খুব সম্ভবত এইচ কন্ট্রোলের যারা কর্মীরা অমরপুরে কর্মরত আছেন তারা অনেক প্রচেষ্টা করছেন। তবে আমরা যে যাই বলি, এটাকে আমাদের সত্যিকারে নেশামুক্ত করতে হলে সরকারি মানসিকতা প্রয়োজন, এবং সবচেয়ে বড় প্রয়োজন অ্যাওয়ারনেসের। ছাত্রছাত্রীদের নিয়ে বললে হবে না, তাদেরকে হয়তো আমরা এর থেকে বিরত করতে পারবো, কিন্তু যারা নেশাগ্রস্ত হয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে হলে তাদের অভিভাবককে নিয়ে আমাদের অ্যাওয়ারনেস করতে হবে, এবং তাদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমেই নেশার পর থেকে ফিরিয়ে আনার একটা চেষ্টা করতে হবে। এবং এই এই অ্যাওয়ারনেস বা এই সচেতনা শিবির গ্রাম স্তর থেকে জেলা স্তর পর্যন্ত যদি একটা কন্টিনিউশনের মাধ্যমে করা হয়, তাহলে আমার মনে হয় আমরা এই রাজ্যকে নেশামুক্ত করতে পারবো, এবং আমাদের এই গোমতি জেলাকে নেশামুক্ত করতে পারবো।
এখন সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ ও আপডেটস পেতে চোখ রাখুন ভয়েস এটিনে।